রোগা হওয়া যেমন কঠিন, আবার মোটা হওয়াও খুব সহজ নয়। দুটোই কিন্তু কষ্টের কাজ। একজন পরিণত মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে আন্ডার ওয়েট সমস্যায় ভুগতে হয়। এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, তাই কখনো কখনো মোটা হওয়াও জরুরি। আসুন জেনে নিই মোটা হওয়ার সহজ উপায়গুলো। পরিমিত ঘুমান। শরীর ঠিক রাখতে ঘুম খুবই প্রয়োজন। প্রতিদিন 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, এর থেকে কম হওয়া যাবে না। এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে ইয়োগা বা যোগাসন করুন, এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। ঘুমানোর আগে দুধ মধু খান। ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু খেতে পারেন যা বেশ পুষ্টিকর এবং ক্যালোরিযুক্ত, কারণ সেটা ঘুমিয়ে পড়ছেন বলে খরচ হচ্ছে না এবং পুরো রাত আপনার শরীরে ক্যালোরির কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে। তাই প্রতিদিন ঘুমানোর আগে দুধ ও মধু মিশিয়ে খান। এটি ওজন বৃদ্ধিতে পরীক্ষিত এবং মোটা হওয়া সহজ উপায়। ব্যায়াম করা। অনেকেই ভেবে থাকেন ওজন কমাতে ব্যায়াম প্রয়োজন, কিন্তু এই ধারণা মোটেও ঠিক না। ওজন কমাতে যেমন ব্যায়াম প্রয়োজন, ঠিক তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন। এক্ষেত্রে শুধু দৌড় ঝাঁপি যথেষ্ট না, দরকার প্রতিদিন নিয়ম করে জিম করা। জিমে অভিজ্ঞ ট্রেনার থাকেন। আপনার ওজন এবং চেহারা দেখে তিনি আপনাকে বলে দেবেন কোন ব্যায়াম আপনার করতে হবে। সঠিক প্রোটিন গ্রহণ। ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট না, ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিন গ্রহণ করতে হবে। সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, ডাল ও দুধ অবশ্যই রাখবেন। বারবার খাবার গ্রহণ। বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে, কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা 2 ঘন্টা পর পর বেশি করে খেতে হবে। এই সময় আপনি দুধ, দই, ফল, ছানা ইত্যাদি দিয়েই পূরণ করতে পারেন। এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে। এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায়। বেশি ক্যালোরি গ্রহণ। ওজন কমানোর ক্ষেত্রে আমরা বেশি ক্যালোরি বার্ন করি এবং কম ক্যালোরি গ্রহণ করি, কিন্তু এই ক্ষেত্রে উল্টো হবে। যতটুকু ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হবে। ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিন। ওজন দ্রুত বৃদ্ধি করতে চাইলে দিনে 600 থেকে 700 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। আর যদি ওজন আস্তে আস্তে বাড়াতে চান তাহলে প্রতিদিন 400 থেকে 500 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। এভাবে 1 সপ্তাহ করলেই আপনার ওজন বৃদ্ধি পাবে। ড্রাই ফ্রুটস খাবেন। ড্রাই ফ্রুটসে আছে প্রচুর ক্যালোরি ও ফ্যাট যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দেবে। প্রতিদিন ঘুম থেকে উঠেই 2টি কাজু ও 2টি কিশমিশ খাবেন, এটা কোনোভাবেই ভুলবেন না। আর সকালে নাস্তায় রাখুন আমন্ড বা পেস্তা। ওজন বৃদ্ধিতে আপনার ডায়েট চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন। এভাবে নিয়ম মেনে ড্রাই ফ্রুটস খেলে দেখবেন 1 মাসের মধ্যে আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে। ডায়েটে চকলেট এবং চিজ রাখুন। সচরাচর বাহিরের খাবার খেতে আমরা নিষেধ করে থাকি, কিন্তু ওজন বৃদ্ধিতে বাহিরের খাবার যেমন আইসক্রিম, পেস্ট্রি ইত্যাদি খাবার খুবই কার্যকর। এতে ফ্যাট থাকে, বেশি খেলে শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আপনি চাইলে এগুলো খেতে পারেন, কিন্তু তা হবে পরিমাণ মতো। আপনার প্রতিদিন ডায়েটে চকলেট এবং চিজ রাখতে পারেন। খাবারে রাখুন কার্বোহাইড্রেট। ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন। খাবারের তালিকায় কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস, তাই প্রতিদিন অন্তত 2 বার কার্বোহাইড্রেট খাবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তার মানে এই নয় যে বেশি বেশি খাবেন, আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই প্রতিদিন কার্বোহাইড্রেট খাবেন পরিমিত, কিন্তু সাধারণের তুলনায় কিছুটা বেশি। মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে এটি অন্যতম। টেনশন মুক্ত থাকুন। সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন। ওজন বৃদ্ধিতে যেমন টেনশন মুক্ত থাকা প্রয়োজন, ঠিক তেমনি ওজন কমাতেও টেনশন মুক্ত থাকা খুবই আবশ্যক। আজকাল টেনশন মুক্ত থাকা খুবই কঠিন, তাও চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার। আলু।
আলু কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগারের পরিপূর্ণ একটি উপাদান, তাই এই উপাদান আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে ওজন বৃদ্ধির ক্ষেত্রে। এর জন্য প্রতিদিন দুবার করে খাবার পাতে সেদ্ধ আলু খান। এছাড়া আলু চিপস অলিভ অয়েলে ভেজে প্রিজার্ভ করে রেখেও খেতে পারেন। 2 মাস নিয়মিত খেলে কিন্তু পার্থক্য আপনার চোখেই ধরা দেবে। ডিম ওজন বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভরসাযোগ্য একটি উপাদান। এতে বর্তমানে ফ্যাট, প্রোটিন ও গুড ক্যালোরি আমাদের দেহের জন্য অত্যন্ত ভালো। ওজন বৃদ্ধি করতে চাইলে তাই নিয়মিত ডিম খাওয়া শুরু করুন। 3-4টি ডিমের স্বাদ অংশ খান প্রতিদিন। কোনোভাবে কাঁচা ডিম খাবেন না, সেদ্ধ করা ডিমের স্বাদ অংশই খাওয়া উচিত। 1 বা 2 মাসের মধ্যে কিন্তু ফল আপনি পেয়ে যাবেন। নিয়ম মেনে পেট ভরে খাবার খাবেন। মোটা হবার জন্য বারবার অল্প অল্প করে না খেয়ে 3 ঘন্টা পরপর 300 ক্যালোরির বেশি খাবার খাবেন। এতে আপনার শরীরের ওজন বাড়িয়ে মোটা হতে পারবেন। নিয়ম মেনে পেট ভরে খাওয়া হলে মেটাবলিজমের হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে মোটা হবেন। অল্প অল্প করে বারবার খাওয়াটা শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে মোটা হওয়ার হার কমে। কাঁচা ছোলা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। কাঁচা ছোলায় মাছ মাংসের চেয়েও বেশি প্রোটিন এবং পুষ্টি সমৃদ্ধ উপাদান রয়েছে এবং এতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। আপনার স্বাস্থ্য দ্রুত উন্নত করার জন্য নিয়মিত কাঁচা ছোলা খেতে একদমই ভুল করবেন না। কিছু বদভ্যাস ত্যাগ করুন। অনেকেরই সিগারেট এবং ড্রিঙ্কসের নেশা রয়েছে। শরীর মোটা করতে এবং সুস্বাস্থ্যবান থাকতে চাইলে অবশ্যই সকল প্রকার নেশাদ্রব্য ত্যাগ করতে হবে। পাশাপাশি বাহিরের ফাস্টফুড জাতীয় খাদ্য একদমই পরিহার করতে হবে। এছাড়াও অতিরিক্ত সময় ধরে স্মার্টফোন এবং ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, কারণ স্বাস্থ্য ভালো থাকলে খুবই সুন্দর অনুভূতি থাকে। যে স্বাস্থ্য ভালো না থাকলে কখনোই বোঝা তো দূরের কথা, কল্পনাও করা সম্ভব হয় না। ওজন বৃদ্ধি হ্রাস অথবা শারীরিক যে কোনো কাজের ক্ষেত্রে পানি খুব উপকারী। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। নিয়ম করে এই মোটা হওয়ার সহজ উপায় লক্ষ্য করলে আপনি ওজন বৃদ্ধি করতে পারবেন সুন্দর স্বাস্থ্য। ওজন বৃদ্ধি করা কিন্তু ওজন কমানোর চেয়ে অনেক সহজ, তবে এর জন্য সব থেকে বেশি প্রয়োজন সঠিক ডায়েট। অনেকেরই মেটাবলিজম খুব বেশি ভালো হয়, আবার অনেকের ক্ষেত্রে রোগা হওয়ার পেছনে বা দেহের ওজন কমে যাওয়ার পেছনে নানান ধরনের শারীরিক দুর্বলতা থাকে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো খাওয়া দাওয়া করা প্রয়োজন। যে কোনো রকমের প্রোটিন শেক বা হেলথ ড্রিঙ্ক যা ওজন বৃদ্ধি করে বলে দাবি করে থাকে, সেগুলো খাওয়ার আগেও কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। যেসব ভুল করবেন না। মোটা হওয়ার জন্য কোনো ওষুধের সাহায্য নেবার প্রয়োজন নেই। কোনো ভিটামিন বা অন্য কোনো খাদ্য উপাদানের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হলে চিকিৎসকের পরামর্শ মেনে করুন। মোটা হওয়ার জন্য অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খেয়ে থাকেন। এর ফলে শরীরে নানা রকম জটিলতা দেখা দিতে পারে, যা নিয়ে সারা জীবনের জন্য ভোগান্তিতে পড়তে পারেন। পিৎজা, বার্গার বা কেক, পেস্ট্রি ইত্যাদি খাবার অনেকে ওজন বাড়ানোর জন্য কার্যকর ভেবে খান। সাথে অনেকে ভাজা পোড়া খান, কিন্তু এইসব শরীরের ক্ষতি করে। জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ক্ষতিকর। শুকনো বলে লোকে ঠাট্টা করলেও মনে রাখবেন সুস্থতা জরুরি, সেই জন্য ওজন কম হলে হীনমন্যতায় ভুগবেন না। কারো কারো জিনগত কারণে ওজন কম থাকে, হয়তো চেষ্টা করেও মোটা হতে পারেন না অনেকে, ফলে ভালো দিকটা মাথায় রাখুন, সন্তুষ্ট থাকুন, নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন।